তো এই চার্ট থেকে আমাদেরকে বলেছে ফাইন্ড দ্য ডিফেক্ট অফ ম্যাস ইউরেনিয়াম, এটা করতে পারবা। নাম্বার বি বলেছে ইউজিং দ্য ইনফরমেশন গিভেন দ্য স্টেম ড্র গ্রাফ অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। গ্রাফটা পরে চিন্তা করো, আগে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, প্রত্যেকটা পার্টিকেলের জন্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ক্যালকুলেশন করতে পারবে সবাই? হ্যাঁ স্যার, একটু বড় হবে জি রাইট, স্যার, তাই না? হ্যাঁ একটু লেন্দি হবে, হ্যাঁ কিন্তু কঠিন তো কিছু না, পারবা না? আশা করি পারবে। তো তো করার পর যেটা করবা, লিখে রাখবা যে বাইন্ডিং এনার্জি এরকম, ওর জন্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটার জন্য এরকম, ওইটার জন্য এরকম, সেটার জন্য এরকম। তো একটা কাজ করি আমরা, হচ্ছে গিয়ে একটু স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমরা কোনটা নিয়ে কাজ করেছিলাম? আয়রন নিয়ে, রাইট? আয়রনের, আচ্ছা এখানে ম্যাস অফ নিউক্লিয়াস ডিফারেন্ট দেওয়া আছে, আমরা একটু খুব দ্রুত করে ফেলি ম্যাথটা, ঠিক আছে? সবাই এই কোয়েশ্চনটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যেটা এখন 9.19 যেটা দেখতে পাচ্ছো কোয়েশ্চনটা, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি হচ্ছে গিয়ে ওই এটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ম্যাথটা যেটা এখন করতেছি, ঠিক আছে, বা করব। ম্যাস অফ নিউক্লিয়াস তো ডিফারেন্ট দেয়া নাই, যেটা ছিল ওইটাই আছে। ম্যাস অফ নিউক্লিয়াস, ম্যাস অফ নিউক্লিয়াস, তুমি 56 দেখো ইয়ার্স আয়রন এটা দেওয়া ছিল লাস্টের কোয়েশ্চনে দেওয়া ছিল 55.934 এরকম ছিল, এটা 56 দেওয়া আছে। 56 ধরে করলাম না লাস্ট ম্যাথটা? কি বলে, হ্যাঁ স্যার, 56 ধরে তো করছি। 56 তো হচ্ছে প্রোটন নাম্বার, ম্যাস নাম্বার, আমি বলেছি ম্যাস অফ নিউক্লিয়াস। এই যে থার্ড ঘরে দেখো 56.40, এই দেখো এখানে অ্যাটমিক ম্যাস আয়রনের জন্য কত ছিল? 55.934939, হ্যাঁ স্যার, ঠিক আছে? এরপরটা কি কত ছিল? এরপরটা কত আছে? 56.40। তো ম্যাস ম্যাস অফ নিউক্লিয়াস এখানে কি সেম আছে? ক্লোজ তো চেঞ্জ করার দরকার আছে। আজান হচ্ছে, একটু পরে কথা বলি। ওকে, তো আমরা দেখো লাস্ট ম্যাথে আয়রনের ম্যাস নাম্বার কত ছিল বলো দেখি? আয়রনের ম্যাস নাম্বার না, ম্যাস, নিউট্রনের, নিউক্লিয়াসের ম্যাস, আয়রন নিউক্লিয়াসের ম্যাস কত ছিল? 55.934939। এই ম্যাথে আয়রনের নিউক্লিয়াসের ম্যাস কত? 56.40। কি ঠিক আছে, নিউক্লিয়াসের ম্যাস কি সেম দেওয়া আছে লাস্ট ম্যাথে আর এই ম্যাথে বলো? নো স্যার, নো হ্যাঁ, স্যার, ডিফারেন্ট দেওয়া আছে, ঠিক আছে, আর বাকিগুলো তো সেম থাকবে। ওকে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে গিয়ে কি করব, বাইন্ডিং প্রথমটা করতে পারবা, ইউরেনিয়ামের ইয়ে করতে পারবা তোমরা খুব সহজেই, ম্যাস ডিফেক্ট ক্যালকুলেশন করতে পারবা। ঠিক একইভাবে প্রত্যেকটা পার্টিকেলের ইউরেনিয়ামের জন্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ক্যালকুলেশন করবা, কার্বনের জন্য করবা, আয়রনের জন্য করবা, হিলিয়ামের জন্য করবা, সবাই পারবে তো? নাকি কনফিউশন হবে? কেউ যদি এমন হয় যে কনফিউশন আছে, কারো যদি মনে হয় যে কনফিউশন আছে, করে দিবা বলো। ঠিক একই ম্যাথ, ঠিক লাস্ট ম্যাথটা যেরকম করেছে, ঠিক এই ম্যাথটা একই ভাবে করতে হবে। এখানে যেটা করতে হবে, তুমি বলবা যে ফর ইউরেনিয়াম বাইন্ডিং এনার্জি, বাকিগুলো বলবা, তারপর বলবা হচ্ছে গিয়ে ফর ইসে, কি জন্য এই কোনটা, এই ফর কার্বন, তারপর বলবা কার ফর হিলিয়াম, তারপর বলবা ফর কিসের জন্য, ফর আয়রনের জন্য। তো এখন আমরা যে কাজটা করব, কোয়েশ্চনটা একটু আমি ক্যালকুলেশন একটু দেখাচ্ছি, মানে ফাইনালি ক্যালকুলেশন করলে আমি যেটা পাবো সেটা একটু দেখাচ্ছি তোমাদের, তোমাদের বইতে এই ম্যাটটা এক্সাম্পল করে দেওয়া আছে, ঠিক আছে? সবাই একটু দেখো, তোমাদের হচ্ছে স্ক্রিনশট নিতে বলেছিলাম কোয়েশ্চেনটা, আশা করি সবাই নিয়েছো। আমি হচ্ছে গিয়ে খুব একটু সহজ করে দেখাচ্ছি, পুরোটা একদম পুরোটা স্কিপ করবো না, ক্যালকুলেশন অল্প একটু দেখিয়ে তোমাদেরকে বুঝানো ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, ইউরেনিয়াম আমাদের কি কি আছে? ইউরেনিয়াম আছে, কার্বন আছে, আমাদের হচ্ছে আয়রন আছে, আর হচ্ছে গিয়ে হিলিয়াম আছে, ম্যাস নাম্বার, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে ম্যাস নাম্বারটা ইউরেনিয়ামের হচ্ছে 235, কার্বনের হচ্ছে গিয়ে 12, আয়রনের হচ্ছে গিয়ে 56, আর হিলিয়ামের হচ্ছে গিয়ে 4। আমরা হচ্ছে গিয়ে বাইন্ডিং এনার্জি ক্যালকুলেশন করব কার জন্য? ইউরেনিয়ামের জন্য।
তো আমরা ইউরেনিয়ামের জন্য বাইন্ডিং এনার্জি যাই পাবো, বাইন্ডিং এনার্জি আমরা যেটা পাবো ওইটাকে আমরা ডিভাইড করব হচ্ছে কত দিয়ে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার, ঠিক আছে, কত দিয়ে ডিভাইড করব, পার নিউক্লিয়ার ম্যাস নাম্বার দিয়ে ডিভাইড করব, কত দিয়ে, 235 দিয়ে ডিভাইড করব। কার্বনের জন্য বাইন্ডিং এনার্জি 12 কে যেটা পাবো সেটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করব। আয়রনে যেটা বাইন্ডিং এনার্জি পাবো সেটাকে 56 দিয়ে ডিভাইড করব, হিলিয়ামের জন্য 4 দিয়ে ডিভাইড করব। তো ফাইনালি আমি ইউরেনিয়ামের জন্য যেটা পেয়েছি বইতে 7.4422, 7.4422, আর কার্বনের জন্য কত পেয়েছে বলো দেখি, আমি দেখতে পাচ্ছি কার্বনের জন্য ওরা পেয়েছে 7.46662, ঠিক আছে, আর আয়রনের জন্য ওরা পেয়েছে 7.5153, 7.5153, আর হিলিয়ামের জন্য পেয়েছে 7.4660, বুঝতে পেরেছো, এরকম পেয়েছে। সবাই কি ক্লিয়ার? এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, হুটহাট করে পাই নাই, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের ডাটা। এখন এটা নিয়ে আমরা গ্রাফ কিভাবে করব বলো তো, এটা নিয়ে কিরকম গ্রাফ করব, এটা নিয়ে আমরা একটা গ্রাফ পেপার প্লট করব, ঠিক আছে, গ্রাফ পেপার নিব, এখানে দিব হচ্ছে গিয়ে ম্যাস নাম্বার, আর এই পাশে দিব কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। কত থেকে শুরু ম্যাস নাম্বার বলো তো, বলো ম্যাস নাম্বার কত থেকে শুরু, 4 থেকে, তাহলে আমি মনে করি এটা হচ্ছে গিয়ে 4, আর 4 এর কাছাকাছি আছে কে 12, 56 একটু কোথায় আছে, দূরে আছে 56, আর 235 আছে অনেক দূরে, 235, আচ্ছা এখানে কত থেকে সবচেয়ে লোয়ার ভ্যালু কোনটা, এখানে 7.44, এরপর 7.46, এরপর 7.51, 7.46 আছে, তো 7.4 এভাবে মার্কিং করব আমি, এখানে নাম্বার দিব, এটা মনে করো 7.41 এই নাম্বারটা, এটা হচ্ছে গিয়ে মনে করো, এটা মনে করো 7.42, এটা হচ্ছে 7.44, আর এটা হচ্ছে সাপোজ 7.46, আর এই নাম্বারটা হচ্ছে 7, এই নাম্বারটা হচ্ছে 7.51, তাহলে 4 এর জন্য আমি কত পাচ্ছি, 7.46, 4 এর জন্য এই নাম্বারটা, এই ডাটা পাচ্ছি যে 4 বরাবর এটা লিখব, আর 12 এর জন্য কত পাচ্ছি, 7.46, 12 এর জন্য 7.46, একটু কি উপরে যাবে না নিচে যাবে, অল্প একটু উপরে লিখব আমরা, কারণ এটা হচ্ছে 7, 4 এর জন্য আসছে 60 আর এটা 62 আসছে, আর 56 এর জন্য কত এসছে, 7.51, এই যে 7.51 আসছে, আর 234 এর জন্য কত আসছে, আবার 7.5 নিচে নেমে গেছে, তাহলে আমি এটাকে প্লট করে দেবো কিভাবে, এখান থেকে শুরু করব, উপরে যাব, এখান থেকে আবার এখানে যাব, এখান থেকে আবার নিচে নামবো, এই রকম আমরা একটা গ্রাফ পাব, বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, ঠিক এখানে স্মুথলি একটা গ্রাফ ড্র করতে হবে, ব্যাপারটা ওই রকম না, আমি মার্কিং করে এভাবে লিখে দিলে গ্রাফটা হয়ে যাবে, মনে থাকবে, আর গ্রাফটা গ্রাফ পেপারে প্লট করতে হবে এমন কোনো রিজন নাই, তুমি হোয়াইট পেপারও ড্র করতে পারো, আর যদি গ্রাফ পেপার এক্সাম হলে না থাকে তাহলে বুঝবা যে এটা হোয়াইট পেপারে ড্র করতে হবে, ঠিক আছে, আর যদি গ্রাফ পেপার চাওয়ার পর তোমার যিনি তোমার গার্ড দিবেন যে টিচার, উনি যদি দেখে তোমার গ্রাফ পেপার দেওয়া পসিবল তাহলে বুঝবা গ্রাফ পেপারেই করতে হবে, বুঝতে পেরেছো সবাই? ওকে, আশা করি এই ম্যাথগুলো আমরা সবাই ক্লিয়ার হয়েছে, এখন বাকিগুলো কি পারবে, মানে এই টাইপের ম্যাথগুলো কি করতে পারবা? পারবে তো নাকি স্যার? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো স্যার, আমরা যখন বাইন্ডিং এনার্জি বের করতেছিলাম তখন আমরা হচ্ছে গিয়ে সি এর যে ভ্যালুটা সেটা এসআই ইউনিট থেকে চেঞ্জ করছিলাম, বাট আমরা সেটা না করে যদি যে ডেল এম ছিল সেটাকে যদি আমরা মানে এমইউ থেকে কেজিতে নিতাম তাহলে কি প্রবলেম হতো? না, প্রবলেম হবে না, দেখো তুমি যে কোশ্চেনটা বলেছো সেটা আমি দেখাচ্ছি, তোমার খাতা লিখে আছে না এই ম্যাথের আগের ম্যাথটা লিখে আছে সবকিছু? ইয়েস স্যার। আচ্ছা একটা কাজ করো, তুমি আমাকে একটু হেল্প করো, আমি একটু ভেঙে ভেঙে করে ভেঙে ভেঙে তাহলে দেখাচ্ছি। আচ্ছা
বলো দেখি, এ নাম্বারের জন্য আমি ম্যাস ডিফেক্ট, আয়রনের জন্য ম্যাস ডিফেক্ট কত পেয়েছিলাম? 0.5 528461 2 8 4 6 1 AMU, রাইট? AMU Yes, sir. এটাকে এসআই ইউনিটে নিতে হবে। এসআই ইউনিটে কিভাবে নিব? 1 AMU, এটা ভ্যালুটা হচ্ছে 1 AMU যতটুকু আমার মনে পড়ে এটা 1.67 × 10⁻²⁷ kg। হ্যাঁ, আরো পয়েন্টের পর আরো আরো চারটা নাম্বার আছে, 6-7 এর পর আরো চারটা নাম্বার আছে, আপাতত এটা আমার মনে আসতেছে না, এক্সামে দেওয়া থাকবে। ছোটখাটো নাম্বার গুলো কারোই মনে থাকবে না, এটা এক্সামে দেওয়া থাকবে, তো টেনশন নিও না। এটাকে আমি কি করবো, কেজিতে নিব। কত কিভাবে নিব? 528461 ইন্টু কত লিখবো? 1.61 × 10⁻²⁷ kg-তে চলে যাবে। ওকে, তারপর আমি লিখবো যে দেয়ার ফর বাইন্ডিং এনার্জি কত লিখবো, ডেল্টা এম ইন্টু কত, সি স্কোয়ার। এই রেজাল্টটা করো তো, কত আসে দেখো তো, 0.52 8461 × 1.67 27, এটা আসছে 8.83। আপাতত আমি পয়েন্টের পর 8.82529 9 × 10⁻²⁸ kg আসছে। আমি রাইট, এটা আসছে, এটাকে এখন আমি কি করব, এইখানে বসাবো। তাহলে কত আসছে এটা লিখবো আমি, ডেল্টা এম এর বদলে 8.82529 × 10⁻²⁸। এখন আমি সি এর বদলে কত লিখবো, 3 × 10⁸ লিখে এটাকে স্কোয়ার করে দেব। অনেকে হয় কি, এই স্কোয়ারটা দিতে ভুল করে ফেলো, দেখো দেখ খেয়াল করবা, ঠিক আছে? এটাকে আমি এখন কি করব, করে ফেললাম স্কোয়ার করে ফেলে, এটা কত হবে, 7.9427 × 10⁻১১ জুলে আসবে এটা, বুঝেছ? ক্লিয়ার? এটা জুলে Yes, আসবে। sir. এখন তুমি বলো এই নাম্বারটা গ্রাফে বসাতে সমস্যা না, −10⁻⁻¹, জি স্যার, এই কারণে আমরা মেগা ইলেকট্রন ভোল্টের নিয়ে গেছি। এখন এটাকে ইলেকট্রন ভোল্টে কিভাবে নিবা, ইলেকট্রন ভোল্টে কিভাবে নিবা, ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করবা। এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে আমরা ডিভাইড করি, তারপর আমরা এটাকে আবার ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে আমাদের জন্য এরকম আসছে, এটা 496.42 × 10⁻⁶ ইলেকট্রন ভোল্ট। পরের লাইনে লিখতে পারবো 496.42 মেগা ইলেকট্রন ভোল্ট, রাইট? আগের ম্যাথে বাইন্ডিং এনার্জি কত আসছিল আয়রনের জন্য, লিখা আছে খাতায় কত এসেছিল আয়রনের বাইন্ডিং এনার্জি, বলো? স্যার 8.79, ওটা তো পার নিউক্লিয়নটা, আগের লাইনটা মেগা ইলেকট্রন ভোল্ট একটা বলো, ওটা তো এটা বাইন্ডিং এনার্জি, কিন্তু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কিন্তু না, ঠিক আছে? আর যদি এটাকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন করি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন তাহলে কত হবে, 496.42/56, এটাকে 56 দিয়ে ডিভাইড করি, ৮.৮৬ এর কাছাকাছি, তাই না? ক্লিয়ার? আয়রনের জন্য Yes, বেশি, sir. তো এইভাবে করেও করতে পারো, তো যেভাবে খুশি সেভাবে করে করতে পারো, কোনো সমস্যা নাই। তবে এএমইউ রাখ কোনটা সহজ বলো, এএমইউ নিয়ে কাজ করা সহজ নাকি কেজি নিয়ে কাজ করা সহজ? স্যার এএমইউ নিয়ে, এএম নিয়ে কাজ করা সহজ, বাট কখনো যদি বলে কোশ্চেনে যে ফাইন্ড বাইন্ডিং এনার্জি অফ আয়রন ইন টার্মস অফ জুল, তখন কি করতে পারো, তখন তোমাকে মনে করো এই নাম্বারটা দেওয়া নাই পরীক্ষার কোয়েশ্চেনে, এই নাম্বারটা মনে করো দেওয়া নাই, তখন তুমি কি করবা, মুখস্থ করবা? মোটেও না, তুমি এটাকে এভাবেই রাখবা, এটাকে এভাবেই রাখবা। এর আগে যেমন আমি যেভাবে কাজ করেছি সেভাবে নিয়ে কাজ করবা। কিভাবে করবা, তুমি এটাকে এভাবেই রাখবা, পরের লাইনটা আমি দেখাই দিচ্ছি। তুমি ডেল্টা এম এর বদলে ডেল্টা এম রাখবা, এটাকে লিখবা
0.528461 लिखवा amu into c square पर लाने गए लिखवा 0.528461 into 931.5 mega electron volt divided by c square into c square এখানে লিখবা কত আসবে 0.52846 into 931.5 492 আসছে 492.20 49 mega electron volt এভাবে নিয়ে আসবা নিয়ে আসার পর কি করবা বলো তো জুলে কিভাবে নিবা এটাকে এটাকে জুলে কিভাবে নিব पर लाइन टाइम लिखबे 492.26049 into 10 to the power 6 লিখলে এখানে কোনটা বাদ যাবে কোন সাউন্ডটা বাদ যাবে মেগা মেগা বাদ যাবে আর যদি ইলেকট্রন ভোল্টটা বাদ দিতে চাও তাহলে কি করবা এটার সাথে ইলেকট্রনের চার্জ মাল্টিপ্লাই করে দিবা মাল্টিপ্লাই করতে হবে 19 তারপর ব্র্যাকেট দিয়ে এখানে জুল লিখে দিবা বুঝতে পেরেছো তাহলে তোমার দেখো এই নাম্বারটা মুখস্থ করার কোনো দরকারই পড়লো না তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি জুলে কনভার্ট করলে 1.6 - 19 দেখো আগেরটা ব্যাক করছে না 7.87 10 inverse - 17 joule বুঝতে পেরেছো এইভাবে আমরা কাজ করতে পারবো তো যেভাবে খুশি এখানে কি করতে হয় বাসায় কয়েকবার বারবার করে প্র্যাকটিস করবা নিজের মতো করে করবা একটু ডিফারেন্ট ওয়েতে করবা বুঝে বুঝে কাজ করবা আর যে কথাগুলো বলি সেগুলো খাতায় লিখে রাখবা ছোটখাটো আর কারণ এই কথাগুলো বইতে লিখা আছে কিন্তু দেখা যায় বইতে খুঁজে নিতে হবে কষ্ট করে সো যেহেতু সাউন্ড মুখে বলা হচ্ছে কথাগুলো লিখে রাখবা আর কখনো এটা মুখস্থ করবা না এম্পিয়ার ভ্যালু এমএন এর ভ্যালু মুখস্থ করা দরকার নাই এএমইউ মানে এত এটাও মুখস্থ করা দরকার নাই তারপর হচ্ছে গিয়ে আয়রনের ম্যাস বিসমাথের ম্যাস এটা মুখস্থ করা দরকার নেই তুমি শুধু মুখস্থ রাখবা এই জিনিসটা মুখস্থ রাখবা যে 1 amu মানে হচ্ছে গিয়ে কত 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই কত c স্কয়ার শুধু এইটুকু মুখস্থ রাখবা বাকি ম্যাথ তুমি এমনিতেই করতে পারবা বুঝতে পেরেছো আচ্ছা এখন আজকে আমরা যে দুটো ম্যাথ করলাম এই দুটো ম্যাথ তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট রিজনটা বলি আসো তোমরা এক্সাম দিবা কত সালে বলো তো 2022 খুব মনোযোগ দিয়ে শুনো লজিকটা কেন ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো আজকে যে দুটো ম্যাথ করলাম তোমরা এক্সাম দিবা 2022 তার আগের ইয়ার হচ্ছে 2021 2020 2019 2018-2017 এই বাইন্ডিং এনার্জি নিয়ে ম্যাথ ম্যাথমেটিক্স লাস্ট 2017 এ এসেছিল ঠিক আছে লাস্ট 2017 এ এসেছিল 18 এ আসে নাই 19 এ আসে নাই এটা অটোপাস ব্যাচ আর এইটা হচ্ছে চ্যাপ্টার এই চ্যাপ্টার ছিল না এই চ্যাপ্টারটা ছিল না 2021 এ এই চ্যাপ্টারটা ছিল না 2020 অটো কোশ্চেন হয়েছে 19 এ এই বাইন্ডিং এনার্জি নিয়ে কোশ্চেন হয় নাই 18 এ কোশ্চেন হয় নাই 2017 এ লাস্ট কোশ্চেন হয়েছে তো আমি মনে করছি এটা 2022 এর জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কারণ বাইন্ডিং এনার্জি কে কোশ্চেন হয় আমি এই মাত্র যে কোশ্চেনটা করেছি এটা রাজশাহী বোর্ড 2015 এসেছে 16 এ ম্যাথ ইংলিশ ভার্সনের বইতে নাই বাংলা ভার্সনের বইতে আছে আমি তোমাদের কিছু ম্যাথ দিব 17 এ কিছু ম্যাথ ঢাকা বোর্ডের কথা বলেছি আমি অন্য বোর্ডের না সো ঢাকা বোর্ডে এই বাইন্ডিং এনার্জি নিয়ে লাস্ট ম্যাথ আসে 17 এ সো এই ওয়ার গুলোতে কেন আসে নাই সেটা বুঝতেই পারছো তো 22 তে আসা পসিবিলিটি অনেক হাই ক্লিয়ার সো এই কারণে বাইন্ডিং এনার্জি নিয়ে ম্যাথ গুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে ক্লিয়ার ওকে এই হচ্ছে কি আমাদের আজকে বাইন্ডিং এনার্জি নিয়ে কথাবার্তা বললাম আচ্ছা তো কারো কোনো কোয়েশ্চেন আছে কারো কোনো কনফিউশন থাকলে বলো আর কারো কোনো কনফিউশন আছে কিনা না স্যার এখান থেকে নাই কিন্তু এখান থেকে নাই তাহলে কোথা থেকে আছে এক্সামের স্যার এক্সামের 4 নাম্বার কোয়েশ্চেনটাতে আমার একটু কনফিউশন ছিল
আচ্ছা, সবাই কি তাসনিয়ার কথা কি সবাই কম শুনতে পাচ্ছে না আমি একা কম শুনতে পাচ্ছি? নো স্যার, আমি হচ্ছে ইয়াটা মানে ব্লুটুথটা খুলে ফেলছি, তো নর্মালি কথা বলছি, তাই একটু আস্তে কথা আসতেছে মেবি। ও আচ্ছা, আমার বলো কোশ্চেন, কথা কি জানি বলছিলে? স্যার এক্সামে যে ফোন নাম্বার কোয়েশ্চেনটা ছিল ক্রিয়েটিভ, ওইটা একটু একটু কনফিউশন আছে আমার, তাই ওখান থেকে একটু ফোন নাম্বার কোনটা আমার তো মনে নাই এই মুহূর্তে। স্যার ফোন নাম্বার হচ্ছে পেন্ডুলাম থেকে কোয়েশ্চেন আসছিল। পেন্ডুলাম থেকে ফোন নাম্বারে কোশ্চেন আসছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, কোশ্চেনটা আবার বলো তো, আমার কাছে কোশ্চেন এই মুহূর্তে নাই। ছবি তুলে পাঠাই। তোমার কাছে কোশ্চেনটা আছে? হ্যাঁ স্যার আছে। সুমাইয়ার কাছে? সুমাইয়া রহমান? জি স্যার। হ্যাঁ তুমি বলো। সুমাইয়া, তাসনিয়ার কথা খুব অনেক আস্তে শুনতে পাচ্ছি, কারণ শুনতে সমস্যা হচ্ছে, বলো। ওরও মনে হয় এই কোশ্চেনটার প্রবলেম আছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, কোয়েশ্চেনটা একটু বলো, আমি একটু শুনি, মনোযোগ দিই। তো কোশ্চেন